हेलो गाइज, वेलकम टू इंग्लिश एडुकेशन पॉइंट। आज के शिखब नाउन क्लजर प्रयोग कर नाउन क्लज द्वारा क्यों दुई बा तार बेशी सिम्पल सेंटेंस के जयन करा जाए। ये एकेबारे सहज, जदि क्लज सम्पर्क एक धारणा थे तब हमारे टीचिंग प्रसेसटी देखले तुम्हारा खूब सहजे एवं अल्प समय आयत्त करते। तब चलो जयनिंग शिखी। तो नाउन क्लज द्वारा जयनिंग करते गले प्रथम एक सेंटेंसर बेसिक फर्मूला जेने नेওয়া दरकार। आसले एकटी वाक्य नाउन कोथाय कोथाय बसते पारे सेटा जानते हबे। ताहले एकटा सेंटेंसेर प्रथमे बसते पारे एकटा सबजेक्ट, तारपर भार्ब एवं अबजेक्ट। एई सबजेक्टेर जायगाय जे बसते पारे से हलो नाउन, आबार एई अबजेक्टेर जायगाय जे बसते पारे से हलो नाउन। एबार जदि एई सबजेक्टेर जायगाय जदि कोनो क्लज बसे बा एई अबजेक्टेर जायगाय जदि कोनो क्लज बसे ताहले निश्चय सेटी नाउन क्लज है, कारण आमरा इतिमध्ये जेने गेछि जे एई सबजेक्ट एवं अबजेक्टर स्थान साधारण नाउन ही बसते पारे। एबार जयनिंग, जयनिंग रूल नम्बर वन। तो दुटी सिम्पल सेंटेंस थाकते हबे, प्रथमे एकटा सिम्पल सेंटेंस थाकबे, तारपरे आरेकटा सिम्पल सेंटेंस थाकबे। एबार एई सिम्पल सेंटेंसेर मध्ये रूल नम्बर वन देया आछे, दुटी सिम्पल सेंटेंसेर मध्ये एकटिते इट, सो, दिस, दैट आछे किना देखते हबे। जेकोनो एकटिते इट, सो, दिस, दैट आछे किना सेटा लक्ष्य रखते हैं। मन करो जे धरा जाक ए सिम्पल सेंटेंसटार मध्य इट, सो, दिस, दैट इत्यादि आछे किना, एवं सेगुलो देखते हैं जे ओई इट, सो, दिस, दैट ओ वाक्य अबजेक्ट बा सबजेक्ट बा अबजेक्ट हिसाब से आछे किना सेटा लक्ष्य रखते हैं। जदि एरकम हय ताहले एकटा जयनिंग गठन आछे, सेई जयनिंग गठन अनुसारे करते हैं। তাহলে যদি ইট, সো, দিস, দ্যাট ইত্যাদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে প্রথমে লিখতে হবে দ্যাট, তারপর লিখতে হবে ইট, সো, দিস, দ্যাট বিহীন বাক্যটা। দুটি সিম্পল সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সটা দ্যাট, ইট, সো এসব থাকবে না সেই বাক্যটা লিখতে হবে। তারপর ইট, সো, দিস, দ্যাট যুক্ত বাক্য লিখতে হবে। ইট, সো, দ্যাট, দিস যুক্ত বাক্যটি লিখতে হবে, কিন্তু ইট, সো, দিস, দ্যাট তুলে দিতে হবে। একটা এক্সাম্পল নেওয়া যাক। এক্সাম্পল, হি হ্যাজ মাস মানি, তার অনেক টাকা আছে। ইট ইজ নোন টু অল, এটা সকলের জানা। এখানে লক্ষ্য করো যে এই যে ইট, ইটটি এই বাক্যে সাবজেক্ট হিসাবে আছে। তো এই ইট দ্বারা এই সম্পূর্ণ ইটবিহীন বাক্যটাকে নির্দেশ করছে, তার মানে ইট ইজ নোন টু অল, এটা সকলের জানা। আসলে কোনটা সকলের জানা? এই যে হি হ্যাজ মাচ মানি, তার যে অনেক টাকা আছে এটাই সকলের জানা। এবার জয়নিং করতে গেলে এই গঠন অনুসারে আমরা যদি সাজাই তাহলে জয়নিং হয়ে যাবে। প্রথমে বলেছে দ্যাট, প্রথমে দ্যাট লিখতে বলেছে, তো লিখলাম দ্যাট। তারপর লিখতে হবে ইট, সো, দিস, দ্যাট বিহীন বাক্য, তার মানে নিশ্চয়ই এই বাক্যটার কথা বলছে। তো দ্যাট হি হ্যাজ মাস মানি, দেখো এই বাক্যটাই সেম লেখা রয়েছে, দ্যাট হি হ্যাজ মাস মানি। তারপর রয়েছে যে ইট, ইট, সো, দিস, দ্যাট যুক্ত বাক্য, এবার এই বাক্যটা লিখতে হবে, অথচ ইট, সো, দিস, দ্যাট তুলে দিতে হবে। তাই এবার এই বাক্যটা লিখলাম, দেখো ইজের পর থেকে বাক্যাংশটুকু লিখব, ইজ নোন টু অল, দ্যাট হি হ্যাজ মাস মানি ইজ নোন টু অল। তাহলে এর মানে হলো যে তার কাছে অনেক টাকা আছে এটা সকলের জানা। এখানে লক্ষ্য করো যে এ হলো ভার্ব আর এটা হলো অবজেক্ট বা কমপ্লিমেন্ট যাই বলো না কেন। আর নিশ্চয়ই ভার্ব যখন এর আগে নিশ্চয়ই একটা সাবজেক্ট থাকে, আমরা এখানে ফর্মুলা দেখেছি ভার্বের আগে একটা সাবজেক্ট থাকে, তো নিশ্চয়ই এটা সাবজেক্টের কাজ করছে। আর সাবজেক্ট যখন এটা নিশ্চয়ই নাউন ছাড়া আর কিছু নয়, তাই আর এখানে একটা ক্লজ হলো এই দ্যাট হি হ্যাজ মাস মানে একটা, এটা একটা ক্লজ হলো, তাই এটা একটা নাউন ক্লজ হলো। এবার গঠন নাম্বার টু লক্ষ্য করো যে এখানে যদি এবার ওই ইট, সো, দিস, দ্যাট ইত্যাদি বাক্যে অবজেক্ট হিসাবে থাকে তাহলে এই গঠন অবলম্বন করতে হবে। যেমন ইট, সো, দিস, দ্যাট যুক্ত বাক্য লিখতে হবে, কিন্তু ইট, সো, দিস, দ্যাট এইগুলো তুলে দিতে হবে। আর তারপর লিখতে হবে দ্যাট, এবার লিখতে হবে ইট, সো, দিস, দ্যাট বিহীন বাক্য, যে বাক্যটাই এইসব উল্লেখ নেই সেই বাক্যটা লিখতে হবে। এখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে ওই দিস, দ্যাট, সো এইসব অবজেক্ট হিসাবে থাকবে, আগেরটা দেখো সাবজেক্ট হিসাবে ছিল, কিন্তু এখানে নিশ্চয়ই অবজেক্ট হিসাবে থাকবে। এখানে একটা এক্সাম্পল নিই, হি ডিড দ্য জব, সে কাজটি করলো, হি টোল্ড মি দিস, সে এটা আমাকে বলল।
এখন এখানে দেখো এই যে দিসটা এখানে অবজেক্ট হিসেবে আছে, দেখো হি সাবজেক্ট টোল্ড ভার্ব মিও অবজেক্ট, বাট এটা একটা অবজেক্ট, এটা অবজেক্টের এনলার্জমেন্ট অব অবজেক্ট বলে বা অবজেক্টের বর্ধিতাংশ। এবার একটা বাক্যে দুটি অবজেক্ট থাকতেই পারে, সেই হিসাব করে এটা একটা অবজেক্ট। তো এখানে এই গঠন অনুসারে যদি করি আমরা, প্রথমে বলেছে ইট সো দিস দ্যাট যুক্ত বাক্য লিখতে হবে, তো এই বাক্যটা লিখবো আমরা। কিন্তু আবার বলেছে ইট সো দিস দ্যাট, এই শব্দগুলো যদি থাকে তাহলে তুলে দিতে হবে, তো আমরা দিচ্ছি তুলে। হি টোল্ড মি লিখলাম, দেখো হি টোল্ড মি এখান থেকে এই পর্যন্ত লিখলাম, বলেছে এটা তুলে দিতে, তো তুলে দিলাম। এবার বলেছে যে দ্যাট লিখতে হবে, তো লিখলাম দ্যাট, একটা লিঙ্কার হিসাবে দ্যাট লিখলাম। এবার বলেছে ইট সো দিস দ্যাট, এই বিহীন বাক্যটা লিখতে হবে, এইসব বিহীন বাক্য লিখতে হবে, অর্থাৎ নিশ্চয়ই হি ডিড দ্য জব, এটাই তো, এটাই এখানে লেখা পড়লো, তো কী হলো হি ডিড দ্য জব লিখলাম। এখন সম্পূর্ণ বাক্যটা জয়েন করে হলো হি টোল্ড মি দ্যাট হি ডিড দ্য জব। এখানে দেখো এই গেলো সাবজেক্ট, এই গেলো ভার, এটা ছিল অবজেক্ট, আর এটা ছিল একটা অবজেক্টের জায়গা, অর্থাৎ দিসও অবজেক্ট, তো এর স্থানে এই ক্লজটা তৈরি হলো দ্যাট হি ডিড দ্য জব, যে সে কাজটি করলো। এখন এখানে যদি এটা অবজেক্ট হয় তাহলে নিশ্চয়ই নাউন ছাড়া আর কিছু নয়, তাহলে আর এটা যদি ক্লজ, যেহেতু যদিও এটা ক্লজ তাই এটা নাউন ক্লজ হলো। এবার দেখো রুল নাম্বার টু, এবার রুল নাম্বার টুতে দুটি সিম্পল, এখানেও দুটি সিম্পল সেন্টেন্স থাকবে, এটাকে জয়েন করতে হবে নাউন ক্লজ দ্বারা। এখন এই দুটি সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি উইথ ইট কোনো একটাতে আর কি, যদি কোনো একটাতে ধরো এটাই উইথ ইট, উইথ উইথ ইট, অথবা অফ ইট, অফ ইট, অথবা ইন ইট, অথবা টু ইট ইত্যাদি থাকে, এইসব ধর থাকলো। আরেকটা বাক্যে, আরেকটা বাক্যে থাকবে সামথিং, আরেকটা বাক্যে সামথিং কথাটা থাকবে, যদি এরকম পর্যায়ে থাকে তাহলে এই গঠন ফর্মুলা অনুসারে সাজালে জয়েনিং হয়ে যাবে। এখন এখানে বলেছে উইথ ইট, অফ ইট, ইন ইট, টু ইট, অন ইট, এইসব যুক্ত বাক্য লিখতে হবে কিন্তু প্রিপোজিশন পর্যন্ত, অর্থাৎ এই যে উইথ অথবা অফ অথবা ইন এই পর্যন্ত লিখতে হবে, এবং ইট এর স্থানে হোয়াট বসাতে হবে। এরপর কি লিখতে হবে, সামথিং তুলে দিয়ে উক্ত বাক্যটি লিখতে হবে, অর্থাৎ এই সামথিং যুক্ত সিম্পল সেন্টেন্সটি লিখতে হবে। তো একটা এক্সাম্পল নেওয়া যাক, নাম্বার ওয়ান এক্সাম্পল, যে আই ডিড সামথিং, আমি কিছু করেছিলাম, আমি কিছু একটা করেছিলাম। নেক্সট সেন্টেন্স, আরেকটা সিম্পল সেন্টেন্স কী ছিল, মাই ফাদার ওয়াজ প্লিজড উইথ ইট, আমার বাবা এতে খুশি হয়েছিলেন। এখানে দেখো এই বাক্যে, সেকেন্ড বাক্যে লক্ষ্য করো উইথ ইট যুক্ত আছে, এবং আরেকটা বাক্যে লক্ষ্য করো সামথিং উল্লেখ আছে, যদি এরকম থাকে তাহলে এই গঠন অনুসারে করতে হবে। প্রথমে গঠনে কী বলেছে, যে উইথ ইট, অফ ইট, ইন ইট, টু ইট, অন ইট ইত্যাদি যুক্ত বাক্য লিখতে হবে প্রিপোজিশনের আগ পর্যন্ত, অর্থাৎ ঠিক এই উইথ পর্যন্ত আমরা বাক্যটা লিখব প্রথমেই। তো মাই ফাদার ওয়াজ ফিনিশড উইথ, দেখো এই পর্যন্ত আমরা লিখলাম। তারপরে কী বলেছে, ইট এর স্থানে একটা হোয়াট বসাতে হবে, এই যে ইট এর স্থানে দেখো আমরা একটা হোয়াট বসালাম। তারপর কী বলেছে, সামথিং তুলে দিয়ে উক্ত বাক্যটি, সুতরাং এই সামথিং তুলে দিতে হবে আর বাদ বাকি যা আছে সেটা লিখতে হবে। হোয়াট আই ডিড, বাক্যটা সম্পূর্ণ হলো কীভাবে, মাই ফাদার ওয়াজ, এখানে একটু ভুল লেখা আছে, এখানে হবে ফিলিজড, পিএল ফিলিজড, মাই ফাদার ওয়াজ ফিলিজড, আমার বাবা খুশি হয়েছিলেন উইথ হোয়াট আই ডিড, সম্পূর্ণ হলো। এখানে এই যে ক্লজটা তৈরি হলো হোয়াট আই ডিড, এটা একটা অবজেক্ট, আর তার আগেই লক্ষ্য করা একটা প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশন আছে, তো এই যে ক্লজটা এটা ওই প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করলো, তাই এটি অবজেক্ট যখন নিশ্চয়ই নাউন ছাড়া আর কিছু নয়, আর একটা ক্লজ তাই নাউন ক্লজ। দ্বিতীয় এক্সাম্পল লক্ষ্য করো, যে হি রাইটস সামথিং, এখানে দেখো সামথিং কথাটা উল্লেখ আছে, আর
দ্বিতীয় সিম্পল সেন্টেন্সটা কি? দের ইজ নাথিং রিয়েল ইন ইট। আচ্ছা, এদের মানে কি? হি রাইটস সামথিং, সে কিছু একটা লেখে। দের ইজ নাথিং রিয়েল ইন ইট, তাতে কোনো সত্যিতা নেই। এবার এটা জয়েন করলে কি হয়? নিশ্চয়ই এই গঠন, এই ফর্মুলায় আমরা করব। তো লিখতে হবে উইথ ইট, অফ ইট, ইন ইট, এইসব যুক্ত বাক্য। আর এতে দেখো ইন ইট যুক্ত আছে। তো আমরা নিশ্চয়ই এই প্রিপজিশন পর্যন্ত বাক্যটা প্রথমে লিখতে হবে। তাহলে দ্যার ইজ নাথিং রিয়েল ইন, দেখো দ্যার ইজ নাথিং রিয়েল ইন, তারপরে একটা হোয়াট দিতে হবে ইটের স্থানে, এই ইটের স্থানে একটা হোয়াট দিতে হবে। তো দিলাম, তারপর হি রাইটস, দেখো সামথিং তুলে দিয়ে এই বাক্যটা হি রাইটস, তাহলে কী হলো? দ্যার ইজ নাথিং রিয়েল ইন হোয়াট হি রাইটস, সে যা লিখেছে তার মধ্যে কোনো সত্যিতা নেই। এবার দেখো এখানে একটা প্রিপজিশন আছে, এই প্রিপজিশনের অবজেক্ট হিসাবে কাজ করছে একটা ক্লজ। আর অবজেক্ট যখন, তা নিশ্চয়ই একটা নাউন ছাড়া আর কিছু নয়, এবং যেহেতু এটা একটা ক্লজ তাই এটা একটা নাউন ক্লজ। রুল নাম্বার থ্রি, এখানে দুটি সিম্পল সেন্টেন্স থাকবে এখানেও। এবার দেখো দুটি সিম্পল সেন্টেন্সের মধ্যে একটিতে রিজন কথা এই ওয়ার্ডটি উল্লেখ থাকবে, ঠিক আছে? তাহলে যখন দুটি সিম্পল সেন্টেন্সের মধ্যে, এটা আবার এই সেন্টেন্সও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তো দুটি সিম্পল সেন্টেন্সের মধ্যে একটিতে রিজন কথাটি উল্লেখ থাকলে এই গঠনে করতে হবে। তো কী ফর্মুলা দিয়েছে? রিজন যুক্ত বাক্যটি লিখতে হবে রিজনের আগ পর্যন্ত, রিজনের আগ পর্যন্ত লিখতে হবে, প্লাস রিজন তুলে দিয়ে ওই স্থানে হোয়াই লিখতে হবে, তারপর রিজনবিহীন বাক্যটা লিখতে হবে। এখানে রিজনবিহীন বাক্যটা লিখতে হবে। একটা এক্সাম্পল দেখো, ইউ ওয়েন্ট দেয়ার, ইউ ওয়েন্ট দেয়ার, তুমি সেখানে গিয়েছিলে, টেল মি দ্য রিজন, আমাকে তার কারণটা বলো। এখানে বলছে রিজনযুক্ত বাক্যটা লিখতে হবে। দেখো এই যে রিজনযুক্ত বাক্য, এখানে রিজন উল্লেখ আছে, তো রিজনযুক্ত বাক্যটা লিখতে হবে, অথচ রিজনটা তুলে দিতে হবে, এর আগে পর্যন্ত লিখতে হবে। টেল মি, দেখো টেল মি লিখলাম, টেল মি, টেল মি লিখলাম। এবার বলছে রিজন তুলে দিয়ে ওই স্থানে আমরা হোয়াই দেব, হোয়াই দিলাম, তারপর বলছে রিজনবিহীন বাক্যটা লিখতে হবে, অর্থাৎ ইউ ওয়েন্ট দেয়ার, তো টেল মি হোয়াই, দেখো ইউ ওয়েন্ট দেয়ার লেখা আছে, তো ইউ ওয়েন্ট দেয়ার লিখলাম। তো সম্পূর্ণ বাক্যটা হলো টেল মি হোয়াই ইউ ওয়েন্ট দেয়ার, মানে আমাকে বলো কেন তুমি সেখানে গিয়েছিলে, ব্যাস। এবার রুলস ফোর, এখানে লক্ষ্য করো একই ব্যাপার, দুটি সিম্পল সেন্টেন্স থাকবে। এবার একটি সিম্পল সেন্টেন্স যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, ধরো এই সিম্পল সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বিবৃতিমূলক বাক্য, আবার এই সিম্পল সেন্টেন্স দ্বারা বোঝাবে ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন থাকবে, তাহলে দুটি সিম্পল সেন্টেন্সের মধ্যে একটি দ্বারা অ্যাসার্টিভ সেন্টেন্স বোঝাবে, আরেকটা ইয়েস নো কোশ্চেন বোঝাবে। ইয়েস নো কোশ্চেন, আমরা জানি যে সমস্ত কোশ্চেনের অ্যান্সার ইয়েস অথবা নো হয় তাদের ইয়েস নো কোশ্চেন বলে। তাহলে যখন এরকম থাকবে তখন এই গঠনে করতে হবে, প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্সটা লিখতে হবে, তারপর ইফ বা হোয়েদার লিখতে হবে, তারপর কোশ্চেন বাক্যটিকে লিখতে হবে, কিন্তু সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট অনুসারে লিখতে হবে। অর্থাৎ বিশেষ দ্রষ্টব্য দেখো, আসলে প্রশ্নবোধক বাক্যটি আর প্রশ্ন থাকলে চলবে না, মানে কি এই অংশটুকুকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লিখতে হবে। আমাদের নেশনাল কোশ্চেন তৈরি করতে গেলে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসে, তো সেক্ষেত্রে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অনুসারে লিখতে গেলে ওই হেল্পিং ভার্বটা সাবজেক্টের পরে চলে আসবে এবং নর্মাল বাক্যে একটা চলে আসবে, সেটাও অ্যাসার্টিভে পরিণত হবে। একটা এক্সাম্পল নেওয়া যাক, এক্সাম্পল উই ডোন্ট নো, আমরা জানি না, উইল হি পানিশ আস, তিনি কি আমাদের শাস্তি দেবেন, এটা আমরা জানি না। তো এক্ষেত্রে লক্ষ্য করো যে উই ডোন্ট নো, এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয় বাক্যে দেখো একটা ইয়েস নো কোশ্চেন, দেখো হেল্পিং ভার্ব প্রথমে আছে তারপরে সাবজেক্ট আছে, তো এটা একটা ইয়েস নো কোশ্চেন, একটা ইয়েস নো কোশ্চেন। এবারে এটাকে জয়েন করতে গেলে এই গঠন ফর্মুলা অনুসারে করলে জয়েনিং হবে। দেখো প্রথমে প্রথমে বলেছে অ্যাসার্টিভ সেন্টেন্সটা লিখতে হবে, তো উই ডোন্ট নো, দেখো উই ডোন্ট নো অ্যাসার্টিভ সেন্টেন্সটা লিখলাম, তারপর বলেছে ইফ বা হোয়েদার, যে কোনো একটা ইউজ করলে হবে, তো আমরা এখানে ইফ ইউজ করলাম, তাহলে উই ডোন্ট নো ইফ, তারপর বলেছে যে কোশ্চেন বাক্যটাকে লিখতে হবে, কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই অর্ডারে লিখতে হবে। তো লিখলাম হি, দেখো হেল্পিং ভার্ব
সাবজেক্টের পরে চলে গেছে হি উইল ফার্নিশ আস, লাস্ট আর কোশ্চেন মার্ক নেই, তো এটা নর্মাল একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে গেল। জয়নিংয়ের যে বাংলা মানেটা হলো উই ডোন্ট নো ইফ হি উইল ফার্নিশ আস, আমরা জানি না তিনি আমাদেরকে শাস্তি দেবেন কি না, হলো। তো এই গেল রুল নাম্বার ফোর। এবার আসি রুল নাম্বার ফাইভে, এখানেও দুটি সিম্পল সেন্টেন্স থাকলো, এবার দেখতে হবে একটি দ্বারা অ্যাসার্টিভ সেন্টেন্স বোঝাচ্ছে কিনা আর অন্যটি দ্বারা ডব্লিউ ইজ কোশ্চেন বোঝাচ্ছে কিনা, ডব্লিউ ইজ কোশ্চেন কোশ্চেন বোঝাচ্ছে কিনা। ডব্লিউ ইজ কোশ্চেন মানে যে সমস্ত কোশ্চেন ডব্লিউ ইজ ওয়ার্ড দ্বারা শুরু হয় আর যাদের উত্তর কিন্তু ইয়েস নো হবে না নিশ্চয়ই বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই গঠন ফর্মুলা অনুসরণ করব, উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি লিখতে হবে। তারপর কি উক্ত ডব্লিউ ইজ ওয়ার্ডটা, এখানে যে ডব্লিউ ইজ ওয়ার্ড থাকবে এই বাক্যে সেই ডব্লিউ ইজ ওয়ার্ডটা লিখতে হবে। তারপর কি ডব্লিউ ইজ ওয়ার্ডের পর থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অনুসারে করতে হবে, ঠিক আগের মতোই এখানে যে অর্ডারে আমরা লিখছিলাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেই অনুসারে লিখতে হবে, এখানেও কিন্তু সেই হেল্পিং ভার্বটা সাবজেক্টের পরে চলে যাবে। তো এক্ষেত্রে তো উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটা লিখতে হবে, তো একটা এক্সাম্পল নেওয়া যাক, তো নোবডি নোজ কেউ জানে না হোয়েন উইল দ্য পুলিশ কাম, পুলিশ কখন আসবেন, পুলিশ কখন আসবে এটা কেউ জানে না। তো এক্ষেত্রে আমরা করব, প্রথমে বলছে উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটা, তো আমরা লিখলাম নোবডি নোজ, উক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলাম, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ডব্লিউ ইজ কোশ্চেন। তো এক্ষেত্রে আমরা এই ডব্লিউ ইজ ওয়ার্ডটা বসিয়ে দেবো, যেহেতু এখানে ডব্লিউ ইজ ওয়ার্ড সরি ডব্লিউ ইজ ওয়ার্ড বসাতে হবে, তো আমরা এই ডব্লিউ ইজ ওয়ার্ডটাই বসিয়ে দিলাম। তো নোবডি নোজ হোয়েন, তারপর বলেছে কি ডব্লিউ ইজের পর থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অর্ডারে লিখতে হবে। তো দেখো দ্য পুলিশ উইল কাম, দ্য পুলিশ উইল কাম, আগে হেল্পিং ভার্বটা এই পুলিশের আগে ছিল যেহেতু কোশ্চেন ছিল তাই, আর যেহেতু অ্যাসার্টিভে পরিণত করছে তাই হেল্পিং ভার্বটা আবার এখান থেকে ঠিক পুলিশের আগের থেকে পরে চলে আসলো। এখন বাক্যটা হলো নোবডি নোজ হোয়েন দ্য পুলিশ উইল কাম, কেউ জানে না কখন পুলিশ আসবে। তো এ গেল নাউন ক্লজ দ্বারা জয়নিং। থ্যাংক ইউ।